বাংলাদেশে আজকে গৌরব করা হয়, উন্নয়নের বড়াই করা হয়, কিষণ রমেশ সূচনা করলেন তিনি। আজকে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই স্তম্ভ, একটা হলো তৈরি পোশাক শিল্প আর একটা হলো প্রবাসী আয়, এই দুটোই শহীদ হাতে। তিনি গার্মেন্টসকে শিল্প হিসাবে পরিণত করেছিলেন, কোরিয়াতে শ্রমিক এবং টেকনিশিয়ানদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন সরকারি উদ্যোগে, এবং দেশে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা হয়েছিল, এবং প্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট পাঠানোর মাধ্যমে আমাদের গার্মেন্টসের রপ্তানির সূচনা হয় শহীদ জিয়ার আমলে। এবং তার আমলে মধ্যপ্রাচ্যের 6টা দেশে 1976 সালে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে সংস্থানের সূচনা হয়, তার পর ধরে আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে কাজ করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে। আজকে সেসব নিয়ে গৌরব করেন আর জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতে কষ্ট হয় আপনাদের? আজকে বিদ্যুতের গল্প করেন যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দিচ্ছেন, আরে যার মাধ্যমে বিদ্যুৎ দেন সেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে কত কিছু গৌরব, যুব শক্তির গৌরবের কথা, আরে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নারী এবং শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাদেরকে মূল স্রোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর নারী শিক্ষার বেগম রোকেয়ার পরে যদি একটা নাম উচ্চারণ করতে হয়, সেই নাম হলো বেগম খালেদা জিয়া। তিনি উপবৃত্তি দিয়ে নারীদেরকে শিক্ষা আকৃষ্ট করেছেন। আজকে যে কোনো স্কুল কলেজে যান, অর্ধেক কিংবা কখনো কোথাও তার চেয়েও বেশি আজকে আমাদের বোনেরা মেয়েরা সেখানে পড়াশোনা করছে। এই যে উন্নয়ন, এবং তার যে সাথে যেসব উন্নয়ন হয়, মেয়েরা শিক্ষিত হলে এর বেনিফিট আজকে আমরা সবাই পাচ্ছি। কিন্তু যিনি এটাকে সমৃদ্ধ করলেন তাকে আজকে জেলে ভরে রেখেছেন আপনারা মিথ্যা অভিযোগে, তার রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে না। আজকে কোটি কোটি টাকা যারা লুট করেছে, যারা পাচার করেছে, তারা আজকে বিদেশে চলে যায়, তারা আজকে বিভিন্ন পদে সম্মানিত হয়, আর মিথ্যা অভিযোগে এক পয়সা তশরুফ না করে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। এটা গণতন্ত্র? এটা রাষ্ট্র? এটাই কি স্বাভাবিকতা? ন্যায় কোনটাই না, আর এর বিরুদ্ধে লড়াই সেই জন্য ন্যায়সঙ্গত। আর সেই ন্যায়সঙ্গত লড়াই করতে গিয়ে আপনারা সারা দেশে আমাদের নেতা কর্মীরা জেল খাটছে, মিথ্যা মামলায় বছরের পর বছর বাড়ি যেতে পারে না, বাবা মারা যায় তার জানাজায় যেতে পারে না, মা অসুস্থ তাকে দেখতে যেতে পারে না, এমনকি যদি অনুমতিও দেয় ডান্ডা বেরিয়ে পড়িয়ে আমার ছোট ভাইদেরকে তার বাবার জানাজায় শরীক হতে হয়। এই অসভ্যের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই বন্ধুগণ। আমরা 3 ভাই ছিলাম সাবালক, 3 জনই গেছি যুদ্ধে, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আরেকজন বীর প্রতীক। যদি আমরা 3 ভাই মরে যেতাম আমার পরিবারের কি হতো, বৃদ্ধ বাবা মা ছোট ছোট ভাই বোনগুলির কি হতো? কিন্তু আজকে আক্ষেপ হয় যে এই অপরাধ না করে প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী যতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় প্রত্যেকটা নির্বাচনে ততগুলি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের বিভিন্ন বিভাগ থেকে, এবং কোন নির্বাচনে জীবনে কোনদিন পরাজিত হয় নাই সেই বেগম খালেদা জিয়া জেল খাটবে, আর পতাকা উঠবে তাদের গাড়িতে যাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। বন্ধুরা, আবার আমরা একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করছি, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই। এই লড়াই খুব দ্রুত শেষ হয় না, কোথাও হয় না এই বিশ্বে, কোথাও হয় না এই বিশ্বে। এমনকি আইয়ুব খানের মতো স্বৈর শাসকও 10 বছর দেশ চালিয়েছে, এর সাথেও 9 বছর দেশ চালিয়েছে।
তাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো দল ছিল না। কাজেই আমি জানি যে আপনারা হতাশ না, আমি একথা বলতেছি না যে আপনারা হতাশ হবেন না, আপনি জানেন কারণ আপনারা হতাশ না। হতাশ হলে পরে আন্দোলন চলতো না, এরকম দুঃসময়েও এত মানুষ রাজপথে থাকতো না। আপনারা আছেন লড়াইয়ের ময়দানে বন্ধুরা, আবার এই লড়াইয়ের ময়দান আমাদের ন্যায় প্রতিষ্ঠার ময়দান, এই লড়াইয়ের ময়দান মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতি আমাদের ঋণ পরিশোধের ময়দান, এই ময়দান যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে জীবন দিয়েছে, কষ্ট করেছে, জেল কেটেছে, তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের ময়দান, এই ময়দান আমার দেশনেত্রীকে প্রতিবাদের ময়দান, এই ময়দান আমার ভাই আমার নেতা যারা তারেক রহমান করার ময়দান, এই ময়দানে আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। ছোটখাটো পিছিয়ে আসা এটা অনেক সময় বলে যে স্ট্র্যাটেজিক রিট্রিটমেন্ট বলে, এটা এক পা আগে দুই পা পিছিয়ে অনেক স্ট্র্যাটেজিক কথা বলা হয়। আমরা কখন এরশাদ বিরোধী আন্দোলনে অনেকদিন লড়াই হয়েছে, অনেকে বিশ্বাসই করতে চায় না এরশাদের পতন সম্ভব, কিন্তু দেখা গেল ঠিকই পতন হয়েছে, এবারও হবে ইনশাআল্লাহ। বাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, এদেশের গণতন্ত্রের প্রত্যেকটা সূচক নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, রক্ত দিয়ে স্বাধীন দেশের মানুষ এটা পছন্দ করে এবং এটা চলবে না, চলতে পারে না। কাজেই উনি শাসনের পতন আর গণতন্ত্রকামী জনতার বিজয় এবং শহীদ চেয়ার সেই জন্মদিনে আজকে আমাদের এটাই হোক শপথ যে আমাদেরকে এই লড়াই চালিয়ে বিজয়ী হতে হবে। আর আজকে আমরা বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আজকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আলাল সহ আমাদের অনেক নেতা আজকে জেলে, অঙ্গদলের সব সিনিয়র সব জেলে, আমাদের অনেক কর্মী হাজার হাজার নেতা কর্মী জেলে, তাদেরকে মুক্ত করতে হবে, তারা আপনার আমার মুখ মানে চেয়ে আছে, যার যতখানি সম্ভব আমাদের তাই করতে হবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই, শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি বলেছি আপনাদের, শহীদ জি আমাদেরকে বলতেন যে দেখেন আপনাদেরকে আমি দায়িত্ব দেব, কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি সফল হলেন কি হলেন না আমি এই নিয়ে আমি কৈফিয়ত চাবো না, আমি প্রশ্ন তুলব না, কিন্তু আমি কিন্তু খেয়াল রাখব যে আপনি কাজটা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন কিনা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার আপনার যে দায়িত্ব, যতটুকু দায়িত্ব, আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করেছি কিনা এটা আমার হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে, যদি জবাব আসে না সবটা করি নাই। এই শহীদ জিয়ার জন্মদিনে এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি, যদি আমরা সেটা পারি তাহলে ইনশাআল্লাহ ত্বরান্বিত হবে, দ্রুততর হবে, হবে তো বটেই কিন্তু আরো তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ।